এই যে যাবো আমরা এরকম ভাবে উড়ে উড়ে। Hi friends, this is Kuheli and welcome back to my channel Kuhu's Fantasy. Please subscribe karna and subscribe karte waqt ghanti zarur baja dena taki jab main online aao tumhare phone ki bhi ghanti baje. Hi friends, this is Kuheli and welcome back to my channel Kuhu's Fantasy. Aaj amra Mandamoni jacchi ar amar khub moja hocche. Amader shonge amader dujon bondhu ho jacche. Amra tader gari diye jacchi. Ghorite shomoy holo ekhon sokal 5:30 ta. আমরা এই একটু পরে বেরোবো, তো চলুন আমাদের সঙ্গে থাকুন আর দেখুন আমরা যাওয়ার পথে কি কি মজা করি আর মন্দারমণি গিয়ে কি কি মজা করি। তার জন্য কিন্তু পুরো ভিডিওটাকে দেখতে হবে, তো চলুন বেরোনো যাক। আমরা এখন কোলাঘাটে এক্সপ্রেস ফুড প্লাজা রেস্টুরেন্টে আছি। এখানে আমরা ব্রেকফাস্টের জন্য প্রতিবারই হল্ট করি। তো এই রেস্টুরেন্টটা আমার খুব ভালো লাগে। এখানকার বাথরুমটা খুব ক্লিন আছে, নিট অ্যান্ড ক্লিন, আর খাবারের কোয়ালিটিও খুব ভালো, অনেক রকম ভ্যারাইটিও আছে খাবারের। আর রেস্টুরেন্টটা খুব সুন্দর, দেখুন দেখতেই পাচ্ছেন, দারুণ বেশ। তা আপনারা আসলে এখানে আসতেই পারেন, ট্রাইও করতে পারেন, বেশ ভালো। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমরা এখন ঢুকছি এক্সপ্রেস ফুড প্লাজাতে। তো চলুন ঢোকা যাক। দেখুন কি সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্টটা, বেশ ভালো। এখানে আপনারা ট্রাই করতেই পারেন এসে। খাবারের প্রাইসগুলো রিজনেবল প্রাইসই আছে, তো এসে ট্রাই করতেই পারেন। আমরা মন্দারমণি পৌঁছে গেছি, হোটেলে চেকিং হয়ে গেছে, আর ইয়াসের জন্য পুরো সব ভেঙে গেছে এইগুলো। তো এই অবস্থা ইয়াসের জন্য, নালে এই হোটেলটা বেশ সাজানো গুছানোই ছিল, বেশ সব ভেঙে গেছে। এখানে মাঝখানে দোলনা ছিল, খুব সুন্দর বাগান ছিল, বাগানটা নষ্ট হয়ে গেছে, কিছুই নেই। এই হোটেলটার ওই সাইডে একটা রুম আছে, আর এটা হলো সমুদ্রের সামনে, এটা হলো একটা বিল্ডিং, ওই পেছনের একটা বিল্ডিং আছে। আমাদের রুমটা আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমাদের রুমগুলো হলো এটা, রুম নাম্বার 106 অ্যান্ড 105। রুম নাম্বার 106 দেখাচ্ছি, এটা বাকি সব হোটেলের থেকে এটার প্রাইসটা কমই ছিল, 1900 পার ডে এটার ভাড়া উইথ এসি, এসিও চলছে, উইথ এসি 1900 পার ডে ভাড়া।
তো রুম দুটো খুব ভালো বলবো না, খুব খারাপও না, ঠিকই আছে এই আর কি। আর সামনে থেকে তো সমুদ্র দেখা যাচ্ছে, এখান থেকে দাঁড়ালেই সমুদ্র দেখা যাচ্ছে। এই যে ভালোই লাগছে বেশ, ওয়েদারটাও আজ খুব সুন্দর, মেঘ করে এসেছে, সামনে সমুদ্রের বিশাল ঢেউ হচ্ছে, দেখুন দারুণ ঢেউ দিচ্ছে, তার মধ্যে মেঘ, খুব ভালোই লাগছে। একটু পরেই আমরা সমুদ্রে নামবো, আর ওয়েট করতে পারছি না, তো এখন রাখি, দেন আবার সমুদ্র থেকে এসে দেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সমুদ্র বিশাল উত্তাল, দেখুন দেখা যাচ্ছে, দেখুন উত্তাল সমুদ্র, আর আকাশে মেঘ করে রয়েছে। আমার তার তর্স হয়েছে না, কখন নামবো কখন নামবো, শুধু মনটা শুধু আনচান করছে। কি সুন্দর লাগছে সমুদ্রটাকে, পুরো উত্তাল সমুদ্র। আজকে লোকজন খুব কমই আছে, চারিদিকে শুধু ফাঁকা ফাঁকাই লাগছে। আমাদের হোটেলটা দেখাচ্ছি, ওই যে আমাদের হোটেল, হ্যাঁ ঘড়িতে সময় এখন রাত 12টা, আর আমরা দেখুন কেমন সুন্দর সমুদ্রের পাড়ে বসে আছি। এরকম এক্সপিরিয়েন্স আমার প্রথমবার, ইয়াসের জন্য এই সামনের এর বেড়া বেড়া মানে বাঁশের বেড়া দেওয়া ছিল, সেটা ভেঙে যাওয়ার জন্য পুরো ওপেন হয়ে গেছে। দেখুন সবকটা হোটেলেরই প্রায় একই অবস্থা। দারুণ লাগছে, হ্যাঁ আমরা কিন্তু ব্যারিকেডের বাইরে যাইনি, হোটেলের ভেতরেই আছি। ওই বাঁশগুলো হলো হোটেলের ব্যারিকেড বা সীমারেখা বলতে পারেন, তার বাইরে আমরা বেরোইনি, তো আমরা হোটেলের ভেতরেই সেফলি বসে আছি। বাইরে বিশাল হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে এখানে বসে থাকতে। সমুদ্রে প্রচুর পরিমাণ গর্জন হচ্ছে, সেটা শুনতে বেশ খুব ভালো লাগছে, ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে, দারুণ লাগছে দেখতে। এখন রাত 1:30 বাজে আর আমরা এখনো বিচের ধারেই বসে আছি, সামনেটা দারুণ লাগছে, সমুদ্রের ঢেউ কি সুন্দর করে আসছে। আমরা বিচের ধারে হেভি মজা নিচ্ছি, আর আমাদের হোটেলটা হলো পেছনে, এই যে আমাদের হোটেল। আলাদাই দারুণ লাগছে এখানে দাঁড়িয়ে এই রাত্রিবেলা এই সমুদ্রের মজা নিতে, হেভি লাগছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ দারুণ লাগছে। এই বোটটায় এসে কি সুন্দর ঢেউগুলো আছড়ে পড়ছে, বেশ ভালো লাগছে দেখতে।
কেমন আছেন? আমি তো বেশ বিন্দাস আছি। শুভ সকাল সকলকে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন 10:15 বাজে। হ্যাঁ, উঠতে একটু দেরি হয়ে গেল, বাট উঠেই সবার আগে সমুদ্রের কাছে চলে এলাম আপনাদেরকে দেখাবো আর আমি নিজে দেখব বলে। দেখে জাস্ট চোখটা জুড়িয়ে গেল, দারুণ লাগছে দেখে। আর হাওয়া দিচ্ছে, আজ রোদ উঠেছে, কাল মেঘলা মেঘলা ছিল, আজ রোদ উঠেছে, হাওয়াটা দিচ্ছে, বাট কালকের মতন অত হাওয়া নেই, বাট হাওয়া দিচ্ছে হালকা হালকা, দারুণ লাগছে। আর কালকে অ্যাকচুয়ালি অনেক রাত পর্যন্ত সমুদ্র ধারে বসেছিলাম, তো সেই জন্য ঘুমাতে প্রায় 4 বেজে গেছে, তাই উঠতেও দেরি হয়ে গেল, বাট ঘুমটা কিন্তু সলিড হয়েছে। সেই ঘুমিয়েছি আর এই উঠলাম একেবারে। তো এখন রেডি হব, একটু রেডি হয়ে একটু ব্রেকফাস্ট করতে যাব। হোটেলে ব্রেকফাস্টটা খাবো না আজ, বিকজ একটু স্বাদ বদলও হবে আর ঘোরাও হয়ে যাবে, তাই বাইরে ট্রাই করবো ব্রেকফাস্টটা আজ। আর কালকে তো দারুণ মজা হয়েছে, বিশাল হাওয়া দিচ্ছিল, সমুদ্রের ধারে অনেকক্ষণ বসেছিলাম, এরকম খোলামেলা সমুদ্র এই প্রথম দেখলাম। খোলামেলা মানে এই যে প্রতিবার তো কিছু না কিছু বাউন্ডারি থাকে, বাউন্ডারি মানে বাঁশের বেড়া দেওয়া থাকে বা রেলিং থাকে, কিছু থাকে যেখান থেকে 10 পর বেরোনো যায় না, বাট এবারে পুরো খোলা সমুদ্র, ওপেন সমুদ্র, পুরো রাত্রির 3 অবধি সমুদ্রের ধারে চেয়ার নিয়ে বসে থাকার মজাই আলাদা। এটাই তো আসল, মানে বিচে আসার বা সমুদ্রে আসার মজাই হলো এটা। তো বসেছিলাম অনেক রাত পর্যন্ত, ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে, এই সবে উঠলাম। আর চলুন আপনাদেরকে দেখাই এখন সমুদ্রের অবস্থাটা ঠিক কেমন। কাল সমুদ্রের জলটা খুব ক্লিয়ার ছিল, ব্লু ছিল, আজও দেখা যাচ্ছে। দেখুন সামনে বোঝা যাচ্ছে না ক্যামেরায়, জানি না সামনের জলটা কিরকম ঘোলাটে আর পেছনে ব্লুইশ কালারের বেশ জলটা। কাল পুরো সামনে পর্যন্তই ওরকম জল এসেছিল, তো স্নান করতে দারুণ লাগছিল, খুব পরিষ্কার জল ছিল, এরকম পরিষ্কার জল আগে কোনোদিনই পাইনি। আজও হয়তো চলে আসবে, যখন জোয়ার আসবে তখন এগিয়ে যাবে, তখন যাবো স্নান করতে, দারুণ ঢেউ দিচ্ছে বেশ, কখন যাব শুধু। এই যে আমাদের সঙ্গে আমরা মস্তি করছি আর একজন এই যে অফিসের কাজ করছে, কালকে থেকে আসার থেকে শুধু অফিসেরই কাজ করে গেছে আর আমরা মস্তি করে গেছি। আমরা বিকালবেলা সমুদ্রে বেরিয়েছি, পিঙ্কি দি বেশ ভালো লাগছে, সমুদ্রটা অনেক দূরে চলে গেছে, এখন বেশ ভালো লাগছে। আমাদের হোটেল তো বেরিয়েছি, সূর্য ডুবে গেছে বাট এখনো আলো রয়েছে প্রচুর, এখন হলো 6:45 বাজে, এখনো প্রচুর আলো রয়েছে। তো আমরা যাচ্ছি একটা ফুচকা খেতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা, চলুন। আমাদের হোটেলের উল্টো দিকে একটা মাছের দোকান ছিল, তো সেখান থেকে আমরা পমফ্রেট মাছ কিনছিলাম, তো এখান থেকে কিনে নিয়ে গিয়ে আমরা শ্যাকে গিয়ে মাছগুলোকে দেব, তো ওরা আমাদেরকে ফ্রাই করে দেবে। আমাদের হোটেলটা রাত্রে কি সুন্দর লাগে, খুব সুন্দর করে সাজানো, বেশ ঝাউ গাছের মাঝখান দিয়ে রাস্তা, ইটের রাস্তা, এত সুন্দর সাজানো হোটেলটা, আগে আরো সুন্দর ছিল।
আমরা এই দিন রাতে সমুদ্রের ধারে বসে অনেক রকমের খাবার খেয়েছিলাম। কাঁকড়া কষা, পমফ্রেট ফ্রাই, চিকেন টেংরি কাবাব, আরও অনেক কিছু। তো সেগুলোর আর ভিডিও করা হয়নি আমার। আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি, এখন আমরা শ্যাকে বসে আছি আমাদের ব্রেকফাস্টটা করব বলে। এখন 11টা বাজে আর আমি দোলনায় বসে হেভি মজা নিচ্ছি সমুদ্রে। আমরা এখন শ্যাকে বসে বসে আরাম করে চুরমুর খাচ্ছি, সমুদ্র দেখছি আর চুরমুর খাচ্ছি। অনেক তো চা বিস্কুট খাচ্ছে। আমরা বাড়ি যাব বলে বেরোচ্ছিলাম, তো এটা আমাদের গাড়ি, সাডেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো গাড়িটার এখন এই অবস্থা, কুলেনগুলো পুরো বেরিয়ে গেছে। তো আমরা এখন আর কি এখানেই থাকবো আপাতত। তো কলকাতা থেকে সার্ভিস সেন্টারে ফোন করা হয়েছে, ওখান থেকে ক্রেন আসবে, ক্রেন এসে গাড়িটাকে নিয়ে যাবে, আমরা ওইখানে ওর সাথেই যাবো। তো এখন আপাতত এই হোটেলেই আছি, এখানেই রেস্ট নেব, আগে আসুক কলকাতা থেকে ক্রেনটা, দেন তারপর আমরা বেরোবো। ফাঁকায় ফাঁকায় একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বিশাল বড় বলবো না, কমের ওপর দিয়ে গেছে, বাট গাড়িটা অনেকটা ক্ষতি হয়েছে, কারো অন্য কোনো ক্ষতি হয়নি। তো আমরা এখন হোটেলেই আছি, ভাবছি একটা রুম নেব হোটেলে, আপাতত যতক্ষণ না ক্রেন আসছে ততক্ষণ হোটেলে একটা রুম নিয়ে থাকবো। এই যে আমাদের ভেজ থালি চলে এসেছে, আর এইটা হলো কি আছে, এটা চিকেন থালি, এটা মাটন থালি, যেগুলোর বাকি আইটেমগুলো আসবে, আরেকজন আসেনি এখনো, আর ভেজ থালিটা পুরো চলে এসেছে। এই যে আচ্ছা কাতলা থালি চলে এসেছে, ব্যান্ড দেখা যাচ্ছে না, এই যে খাবে। এই যে মটন থালির আমাদের বাকি আইটেম গুলো চলে এসছে, চিকেন থালি, মটন থালি, পাঁপড়, মিষ্টি, আর মাছটা এখনো আসেনি, মাছটাও চলে আসবে। সবাই আমরা খেতে শুরু করে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নি, খেয়ে দিয়ে আবার হোটেলে যাব। দেখি স্নানও করতে পারি আজ, যেহেতু থেকে গেলাম তো স্নানটাও করতে পারি, দেখি। আমরা এখন এভাবে যাব, দারুণ লাগছে না, কি সুন্দর করে যাব আমরা এরকম ভাবে, মন্দারমণি টু কলকাতা, নতুন একটা এক্সপিরিয়েন্স, দারুণ জার্নি, ব্যাপক বেশ। এই যে যাব আমরা এরকম ভাবে উড়ে উড়ে, এই যে আমরা যাচ্ছি উড়ে উড়ে, আকাশে উড়ে উড়ে যাচ্ছি। আমরা এখন বিকালবেলা সন্ধ্যেবেলা কেএফসি স্ন্যাক্স খেতে খেতে যাচ্ছি গাড়িতে করে। আমরা সারা রাস্তা এরকম করতে করতে এসেছি। এ হম হে হে হামারি কার হে আর ইয়াহ পর পাওয়ারি হো রহি হে বহুত হি বেকার পাওয়ারি। আমাদের গাড়িটা ওয়ার্কশপে চলে এসেছে, এই যে অবস্থা গাড়ির। আমরা এই সার্ভিস সেন্টার থেকে টোটো করে বাড়ি ফিরছি, আজকে একটু ভালো সব রকম এক্সপিরিয়েন্স ছিল, সব এক্সপিরিয়েন্সগুলো এই যে আলাদা রকম হয়েছে যখন, তখন এই এক্সপিরিয়েন্সটা একটু আলাদা রকমই করি, তাই আজ ওলা উবের নয়, আজ হলো উবের টোটো যাই, নতুন রকমের এক্সপিরিয়েন্স, সারাদিন তো প্রচুর দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হলো, বাড়ি ফেরার পথ একটু অন্যরকম করে। তো চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। আবার একটা নতুন টুইস্ট, টোটোর চার্জ ফুরিয়ে গেছে,
তো এখন আমরা হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। আজকের টুইস্টের আর শেষ নেই, একটার পর একটা টুইস্ট। আমাদের টোটো থেকে মাঝ রাস্তা থেকেই নেমে পড়তে হলো, টোটোওয়ালা মাঝ রাস্তা নিয়ে গেল, মাঝ রাস্তা থেকেই বলে, মাঝ রাস্তাও ঠিক না, জাস্ট উঠলাম, ওঠার কিছুক্ষণের মধ্যেই বলছে নাকি আমার টোটোতে চার্জ নেই, তো আপনাদেরকে নেমে পড়তে হবে। তো বলতে গেলে মাঝ রাস্তা থেকেই আমরা টোটো থেকে নেমে হেঁটে হেঁটে আসছি। তো এখন রাত্রির 10টা বাজে, কোথায় আসার কথা 4টের সময় বাড়ি ঢোকার কথা, সেখানে রাত 10টা বেজে গেল, বাড়ি ঢুকতে ঢুকতে পাই, এখনও ঢুকতে পারিনি বাড়িতে, এখন 10টা বাজে। তো ঢুকি, প্রচণ্ড টায়ার্ড ঠিক না, খুব এক্সস্টেড হয়ে আছি, গরম প্রচণ্ড, তো এমনি ঠিক আছে, তো ঘাটাটা হয়ে যাচ্ছে। তো তো চলুন বাড়ি গিয়ে দেখা যাচ্ছে। এখন বাজে রাত 11টা আর আমরা এই ঘরে ঢুকে ফ্রেশ হয়ে ডিনার করে উঠলাম। তো এখন প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড ঘুমও পাচ্ছে, সারাদিন যা ধকল গেল, তো প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমরা কিন্তু র্যাড টেস্ট করেই গেছিলাম, এখন আপনাদেরকে ডাবল ভ্যাকসিন অর আরটিপিসিআর অর র্যাড টেস্ট, এই তিনটের মধ্যে যে কোনো একটা করেই যেতে হবে, না হলে কিন্তু হোটেলে ঢুকতে দেবে না। তো আমরা কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্যভবন থেকে র্যাড টেস্ট করে গেছিলাম, তো সেখান থেকেই রিপোর্ট নিয়েছিলাম। তো এখানে হ্যাঁ, র্যাড টেস্ট করলেও চলবে, বা আপনারা ওখানে গিয়ে র্যাড কিট নিয়েও আই থিঙ্ক করতে পারেন টেস্ট, সেটা আমার ঠিক জানা নেই। তো যাই হোক, সবাই গেলে কিন্তু অবশ্যই আরটিপিসিআর বা র্যাড টেস্ট বা ডাবল ভ্যাকসিন নিয়েই যাবেন। তো চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট। বাই গাইস, আমার এই ব্লগটা আমি এখানে শেষ করলাম, তো আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য প্লিজ তোমরা সবাই প্রচুর প্রচুর লাইক করো, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানো কতটা তোমাদের কাছে আমি জায়গাগুলোতে তুলে ধরতে পারলাম। আর নতুন ভিউয়ার হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না। কিন্তু